সত্যবন্ধ সন্ধানী সর্বদ খুব রাশিনি সুগদা মুগদা স্থানকালে ভবান দিহা ওম পুষ্প পুষ্প এই যে আমাদের সরস্বতী মা ঠাকুরের পুজো করা কমপ্লিট হয়ে গেছে। ভেরি গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আর এখন ঘড়ির কাঁটায় সকাল 7:30, আর আমি সকাল সকাল স্নান করে নিয়েছি, এখন সাজুগুজু করে আমার নতুন যে ড্রেস সেটা পরে নেব। তো তার মধ্যে তোমরা দেখে নাও কালকে আমরা কীভাবে সবাই মিলে প্রতিমা নিয়ে এসেছি, আর পুজোর আগের প্রস্তুতি কী কী ছিল সব কিছু। পুজোর বাসনকোসন সব কিছু মাজা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সব কিছু মাজা হয়ে গেছে এখানে। আর এখানে কাকিমা গোবর দিচ্ছে, এই জায়গাটা রান্না হবে, ভোগের খিচুড়ি রান্না হবে এই জায়গাটা। এখন ঘড়ির কাঁটায় ওরকম 4:30 মতো বাজে, আর আমাদের বাড়ির যে পুজোর ফুল সেগুলো চলে এসছে, পুরো এক বস্তা বলতে পারো ফুল, ভীষণ ভার, দাদা তুলতেই পারছে না ফুলগুলো, এত ভার। তাছাড়া আমরা বাড়ির বাগানের কুড়িও তুলেছি। বৌদি ছবি তুলবে সবার আগে, অন্ধকারে ছবি তুলবে, মেসো একবার দেখায়, মেসো মশাই অন্ধকারে কিচ্ছু দেখা যাচ্ছে না, সবাই যাচ্ছে কিন্তু কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ এই তো এবার দেখা যাচ্ছে। ও বৌদি, বৌদি সামনের দিকে ফেরো। আমরা এখন সবাই যাচ্ছি ঠাকুর আনতে, বৌদি আছে, বানি আছে, দিদির মেয়ে আছে, এই যে মেসোমশাই আছে, আমার বাবা আছে, এ সবাই মিলে যাচ্ছি এখন। এখন এই মাটির রাস্তা ধরে যেতে হবে অনেকটা দূর। রাত্রেবেলা এখনো হাঁস চড়ছে, দেখতে পাচ্ছ? এটা হলো আমাদের প্রতিমা, আর এই যে আমরা সবাই এখানে রয়েছি। এবার প্রতিমা নিয়ে আমরা সবাই চলে যাব। আমি সাজুগুজু করে রেডি হয়ে গেছি, আর এখন যাচ্ছি পুজোর কাজ করতে। তো চলো যাওয়া যাক, আর কী কী কাজ বাকি আছে দেখা যাক। এখানে সমস্ত ফল রয়েছে, আর কাকু এখানে বসে গেছে ফল কাটতে, তাকাও একবার। এই দেখো ধামার মধ্যে সমস্ত ফল রয়েছে, আর এখানেও সমস্ত ফল আছে। দিদির মেয়ে আর আমি এখানে বসে বসে দূর্বা ঘাসগুলো যেগুলো তুলতে হয় সেগুলো তুলে নিয়েছি, আর এখন সেগুলো বাছা চলছে। 108টা 9টা করে যে দূর্বা ঘাস বাছতে হয় সেগুলোই কাজ চলছে এখানে। এই যে এর মধ্যে সব দূর্বা ঘাসগুলো রয়েছে, এই যে 108টা দূর্বা ঘাস আমার বাছা হয়ে গেছে, আর ও এখন 9টা করে করে যে দূর্বা ঘাসটা বাছতে হয় সেটা বাছছে। তো বৌদি গেছে এখন স্নান করতে, আর আমি দাদার মেয়েকে নিয়ে এখন এই ঘুরে বেড়াচ্ছি। কাকু সেই ভোরবেলা এসছে, আর সেই ভোর থেকে পূজার নানা রকম যোগাড় যন্ত্র করে যাচ্ছে, এখনও কাজ করে যাচ্ছে, এখনও আমাদের ব্রাহ্মণ আসেনি। আর এই যে কাকু সারাদিন শুধু পূজোর কাজ করে যাচ্ছে, তোমার কেমন লাগছে পূজোর কাজ করতে? আসবে না তো কি, না আসলে হয়? কাকু বলতে চাইছে যে আমার ইউটিউবের সকল সদস্যদের আমাদের বাড়ির পুজোয় সবাইকে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছে, আর এসে সবাই যেন বাড়ির পুজোর সমস্ত কাজকর্ম করে, তাই তো? আমাদের বাড়ির পাশের কাকিমারা চলে এসছে খিচুড়ির যোগাড় যন্ত্র করতে। এখানে খিচুড়ির বিভিন্ন রকম সবজি কাটা, তাছাড়া মশলা বাটা, এইসবই চলছে। আর ইনি হলেন আমাদের আজকের রাঁধুনি কাকু। তো আমরা সবাই রেডি হয়ে গেছি, এরা দুজন বাকি ছিল, আমি তো সকালবেলা রেডি হয়েছি, এরা দুজন লেট করছিল। এরা ভালো করে শ্যাম্পু করলো, তারপরে কতদিন সাবান মাখিনি আজকে সাবান মাখলো সবকটা, তাই তো?
তো আমরা সবাই রেডি হয়ে গেছি আর আমাদের ব্রাহ্মণও চলে এসেছে, আমরা এবার ঠাকুরের কাছে চলে যাচ্ছি। আমাদের বাড়ি এই ছোট্ট বাচ্চাটা চলে এসেছে শাড়ি পরে সকাল সকাল, সবার আগে স্নান হয়ে গেছে। তো দিদি কখন আসবে? এক্ষুনি আসবে। চ বরণ করার জন্য বৌদি রেডি। সরস্বতী পুজো কমপ্লিট হয়ে গেছে, আমাদের সকালবেলা পুজো দিয়ে তারপরে অঞ্জলি দেওয়া হয়ে গেছে, তারপর আমরা খিচুড়ি প্রসাদও নিয়েছি। এমনি তো ফলের প্রসাদ ছিল, তাছাড়া খিচুড়ি প্রসাদও করা হয়েছিল, সেগুলো সব কিছুই নেওয়া হয়েছে। আর এখন হচ্ছে আমাদের গ্রামের যারা নিমন্ত্রিত ছিলেন তারা আসতে দেরি করছেন, সেই কারণে তাদেরকে দেওয়া হচ্ছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, আশা করি তোমাদের আজকের ব্লগটা ভীষণ ভালো লেগেছে। তোমরা কীভাবে সরস্বতী পূজায় কাটালে সেটাও অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।